বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা পড়াগুলো ঠিক করে পড়ছো, কোনো অসুবিধা হচ্ছে না? এই কেমন আজকে শুরু করছি আমরা, আজকে পাঠ চারে যাব। তোমরা সবাই বাড়ি থেকে পড়ে এসেছো, তোমাদের কোনো সমস্যা হচ্ছে না? যিনি আছেন তিনি সহযোগিতা করছেন তোমাদের, এই আশা করছি। তো আজকে আমরা পাঠ চার শুরু করব। এখানে প্রচুর আমাদের বহুনির্বাচনী প্রশ্ন আছে, তোমরা সবাই তোমাদের পেন্সিল এবং বইটি সাথে রাখো, খুলে রাখো। আমাদের পৃষ্ঠা হচ্ছে 4 এবং 5, 6, এই তিনটা পৃষ্ঠায় প্রচুর পরিমাণ বহুনির্বাচনী প্রশ্ন আছে। আমি যখন বলবো তোমরা আশা করি সবগুলো লাইন দাগ দেবে, যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে বাংলার ইংরেজ শক্তির উত্থান। আমরা গতদিন পড়েছিলাম যে ঔপনিবেশিক শাসনের বিজয়ের কারণ, আর আজকে পড়ছি যে ইংরেজ শক্তির উত্থান, অর্থাৎ অন্যদের সাথে প্রতিযোগিতায় ইংরেজ শক্তি কিভাবে আস্তে আস্তে এগিয়ে যায় এবং শাসন প্রতিষ্ঠার দিকে ধাবিত হয়, বা নবাবকে পরাজিত করে কিভাবে শাসন বা নিজেদের সিংহাসনটা তারা পাকাপোক্ত করে নেয়, এইটি আজকে আমরা পড়বো, আমাদের আজকের আলোচ্য বিষয়। এখান থেকে আমরা যেটি জানবো যে ইংরেজদের সাথে সাথে আরো বহিরাগত কারা কারা ছিলেন, কোন কোন কোম্পানিগুলো ছিল, তারা কোথায় চলে যায়, আর ইংরেজরা কিভাবে আমাদের সিংহাসনগুলো পাকাপোক্ত করে, কি কি আইন তারা প্রণয়ন করে, কি কি বিষয়ের দিকে তারা নজরদারি করে, কোন কোন বিষয় আমাদের সাথে ভালো করে, কোনগুলো খারাপ করে, এই বিষয়গুলো আমরা জানবো। এবং এখানে আমরা একটি নতুন শব্দ পাবো, সেটি হচ্ছে 76-এর মন্বন্তর। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের পাঠে আমরা এই কয়েকটি বিষয়ে শিখব। তো প্রথমেই যাচ্ছি যে ইংরেজ শক্তির উত্থান। আমরা জানি মধ্যযুগের পর ঔপনিবেশিক শাসন শুরু হয়, আধুনিক যুগে যুগ যদিও এটি শুরু হয়, কিন্তু যেহেতু একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের কারণে এই সময়টাকে বাংলার শাসনে আমরা ঔপনিবেশিক যুগ বলছি। এর কারণ কি ছিল? কারণ ছিল শিল্প বিপ্লব বা বাণিজ্য বিপ্লব। এই বিপ্লবে যেটি হয়, প্রচুর পরিমাণ কাঁচামাল এবং জিনিসপত্র, আধুনিক যন্ত্রপাতি, আধুনিক ভোগ বিলাসের সামগ্রী, কাপড়, সবকিছু যখন তৈরি করা শুরু হয় কলকারখানায়, হাতের কাজ বা কুটি যে শিল্প, সেখান থেকে যখন শিল্পে চলে যায়, বৃহৎ শিল্প প্রতিষ্ঠিত হয়, তখন প্রচুর পরিমাণে কাঁচামালের প্রয়োজন হয়। সেই প্রয়োজন মেটানোর জন্য ইংরেজরা কি করে, জলপথটিকে বেছে নেয়, এবং জলপথের নাবিকরা প্রথম যে দেশটিকে পছন্দ করে সেটি হচ্ছে দক্ষিণ দিকের অঞ্চল, বাংলা ভারতবর্ষ। তো শুধুমাত্র ইংরেজ না, ইউরোপে অনেকগুলো দেশই আমাদের দেশে এসেছিল। আমরা এর আগেও জেনেছি, আবারও জানছি, সেটি হচ্ছে কি এসেছিল, আরো যারা এসেছিল আমরা ইতিহাস থেকে জানতে পারি আমাদের দেশে, সেগুলো হচ্ছে ফরাসিরা এসেছিলেন, ডাচরা এসেছিলেন, আরো এসেছিলেন ওলন্দাজরা, তারপর হচ্ছে তোমাদের বইয়ে আছে ইংরেজরা। তো এরা কখন কখন আসে সেটি আমরা একটু আমাদের বই থেকে দেখে নেব এবং দাগ দিয়ে নেব। 1600 সালে প্রথম ইংরেজরা আমাদের প্রথম নিজেরা একটি কোম্পানি তৈরি করে বাণিজ্য বিস্তারের জন্য, বা বাণিজ্যকে শক্তিশালীভাবে আগানোর জন্য, বা বাণিজ্যটাকে শক্ত করার জন্য। সেটি হচ্ছে তারা 1600 সালে কি করে, দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি কোম্পানি গঠন করে, এবং 1658 সালে তারা ভারতবর্ষের কাশিম বাজারে নিজেদের বাণিজ্য কুঠি স্থাপন করে, এবং 1651 সালে তারা যেটি করে সেটি হচ্ছে হুগলিতে তারা আরেকটি কুঠি স্থাপন করে। কুঠি স্থাপনের মাধ্যমে তারা সেখান থেকে বাণিজ্যটাকে চারদিকে ছড়িয়ে দেয় বা চারদিকে বিস্তার লাভ করে। এছাড়া অন্য যে দেশকে আমরা পাই সেটি হচ্ছে কারা, ডাচ,
যারা ওলন্দাজ বা ডাচ নামে যারা পরিচিত ছিল তারা বাণিজ্য যে সংগঠন করে সেটির নাম ছিল কি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা আমাদের দেশে এসেছে 1630 সালে, কিন্তু তারা ইংরেজদের সাথে বাণিজ্যে প্রতিযোগিতায় টিকতে পারেনি বা তারা ইংরেজরা যেভাবে আধিপত্য বিস্তার করে সেক্ষেত্রে ডাচরা তাদের কাছে হেরে যায়। তারা কি করে একটা সময় নিজেদের আধিপত্য গুলো গুটিয়ে নিয়ে চলে যায়। কোথায় চলে যায়? ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার দিকে চলে যায়। এবং এছাড়াও আরো একটি কোম্পানির নাম আমরা পাই, সেটি হচ্ছে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা কি করে 1664 সালে বাংলায় প্রবেশ করে এবং তারা চন্দননগর, একটি ভারতবর্ষের চন্দননগর, বাঁকুড়া এই অঞ্চলে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে। তারাও কি করে ইংরেজদের সাথে প্রতিযোগিতায় পেরে ওঠে না, তারাও একটা সময় এদেশ থেকে চলে যেতে বাধ্য হয়। তারা তাদের বাণিজ্য কুঠি গুটিয়ে নিয়ে চলে যায় কোন দিকে? ইন্দোচীনের দিকে। আচ্ছা, এরপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই এতগুলো কোম্পানি যে চলে যায়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ধীরে ধীরে এরা যখন এদের উপর আধিপত্য স্থাপন করে এদের উপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধিপত্য স্থাপন করে এবং এরা কি করে নিজেরা বাধ্য হয় তাদের বাণিজ্যগুলো গুটিয়ে নিয়ে তাদের অন্য কোনো দেশে চলে যেতে। এছাড়া আমরা জানি যে পলাশী যুদ্ধের মাধ্যমে ইংরেজরা তাদের বাণিজ্য সুবিধাই শুধু না, তারা কি করে ধীরে ধীরে সুদূর প্রসারী ভাবে এদেশে সিংহাসনের দিকেও নজর দেয়। আলীবর্দী খান মৃত্যুবরণ করে 1756 সালে। তোমরা একটু মনে রাখো বা একটু দাগ দিয়ে নাও তোমাদের বইয়ে, 1756 সালে আলীবর্দী খান মৃত্যুবরণ করে এবং তিনি মৃত্যুবরণের আগে তার জ্যেষ্ঠ নাতনি, সবচেয়ে কনিষ্ঠ নাতনি যিনি ছিলেন, নাতি যিনি ছিলেন, সে তাকে তিনি নবাব সিরাজউদ্দৌলাকে তিনি সিংহাসনে বসান। যেহেতু আমরা গতদিন জেনেছি যে নবাব কি ছিলেন, অনভিজ্ঞ ছিলেন এবং তার পারিবারিক ভাবে অন্যরা চেয়েছিল যে না নবাব যেহেতু সর্বকনিষ্ঠ, বয়সে কম, এত বড় রাজত্ব তিনি করতে পারবেন না, সাম্রাজ্য পরিচালনা করতে পারবেন না, সেহেতু অন্যরাও চেষ্টা করতে থাকলো যে আমরা আমাদের যাদেরকে পছন্দ করছি তাদেরকে আমরা বাংলা সিংহাসনে বসাতে পারি কিনা। তো এই যে একটা পারিবারিক দুর্বলতা বন্ধনের ক্ষেত্রে বা রাজ্য পরিচালনার ক্ষেত্রে রাজপরিবারে, এটি সুযোগ কিন্তু ঠিকই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পারে এবং তারা কি করে এই সুযোগটি গ্রহণ করে। পারিবারিক শত্রুতা একই সাথে আমরা কতদিন জেনেছি কি ছিল, রাজসভার সদস্যদের অসহযোগিতা। এখানে রাজসভায় যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তোমরা তোমাদের বইয়ে দেখো, নামগুলো আছে মীর জাফর, মীর কাসেম, জগৎ শেঠ, রাজ বল্লভ, উমি চাঁদ, এরা ছিলেন কি রাজসভার অভিজাত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরাও কি করে এদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন সুবিধা দিয়ে, ছোটখাটো কিছু কিছু সুবিধা দিয়ে তাদেরকে হাত করে নেয় এবং সিংহাসনে বসার একটি মানে সুদূর প্রসারী রাস্তা তারা ইংরেজরা করে দেয়। তো এছাড়া আরো যেটি হয় আমরা জানতে পারবো সেটি হচ্ছে মুর্শিদাবাদ দখল করে নেয় ইংরেজরা। শুধু যে বাংলা ইংরেজরা দখল করে নেয় তা কিন্তু না, আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবাব হন নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলা, বিহার এবং উড়িষ্যা এই সবগুলো দখল করে নিয়ে মুর্শিদাবাদ সহ পুরো সাম্রাজ্য তাদের হাতে চলে যায়, ইংরেজদের হাতে চলে যায় এবং পুরো জায়গাটায় অন্য কোনো ফ্রেঞ্চ বলো, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলো, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলো, তারপর হচ্ছে আমরা আরেকটি যেটি পেয়েছি যে ডাচ পেলাম, ফ্রেঞ্চ পেলাম এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এদের সাথে বাণিজ্য প্রতিযোগিতায় এগিয়ে গেলেন, এদেরকে কি করলেন
ইংরেজরা বাধ্য করলেন এদেশ থেকে চলে যেতে। একচেটিয়া ভাবে ইংরেজরা তাদের আধিপত্য বাণিজ্য ক্ষেত্রে এবং শাসনের ক্ষেত্রেও শুরু করে দিলেন। মীর জাফর এবং মীর কাসিমকে যদিও নবাব তারা করল, একটা অংশের রাজত্ব তারা দিল, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশি যুদ্ধের পর তাদেরকে যদিও কিছুটা ক্ষমতা প্রদান করল, কিন্তু প্রকৃত ক্ষমতাটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজরা নিয়ে নেয়, কারণ তারা তাদেরকে নামমাত্র নবাব করে। প্রশাসনিক এবং সামরিক যে ক্ষমতা, অর্থাৎ দেশ পরিচালনার ক্ষেত্রে, সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ অংশ, একটি হচ্ছে প্রশাসনিক, অর্থাৎ আইন কানুন নিয়ম, এগুলো সমস্ত ক্ষমতা রেখে দেয় ইংরেজরা তাদের হাতে। আরেকটি হচ্ছে রাজস্ব আদায়, রাজস্ব সংগ্রহ, অর্থাৎ যেটি দেশ পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই এই বিষয়টি অন্যদিকে হচ্ছে দেশ রক্ষার কাজে সৈন্য সামন্ত সবকিছুর উপর ক্ষমতা ইংরেজদের হাতে থেকে যায়। আর মীর কাসিম এবং মীর জাফরকে কি করে, নামমাত্র নবাব করে বসিয়ে দেওয়া হয় এবং তাদের হাতে প্রশাসনিক সামরিক কোনো ক্ষমতাই দেওয়া হয় না, যেটি বাংলার স্বাধীন স্বাধীনতাকে পুরোপুরি নষ্ট করে দেয়। যাই হোক, এটি ইংরেজরা পুরোপুরি দখল করে নিয়ে বাণিজ্য পাশাপাশি সিংহাসন দুটোই একত্রে চালাতে থাকে। এভাবে যখন তারা তাদের বাণিজ্যটাকে এবং শাসনটাকে চালিয়ে যায়, তখন সাধারণ মানুষকে স্বাভাবিকভাবেই তারা তাদের কথা, অর্থাৎ সাধারণ মানুষের কথা ইংরেজরা খুব বেশি ভাবে না। তারা চিন্তা করে কিভাবে রাজস্ব আয় বাড়ানো যাবে। এই জন্য সাধারণ যে জনগণ, বাংলার কৃষক বা মজুর শ্রেণীর থাকে, তাদেরকে ইংরেজরা অনেক বেশি কর আরোপ করে, কারণ তা এদের প্রতি, এই শ্রেণীটার প্রতি তাদের কোনো ভালোবাসা ছিল না, কারণ তারা বহিরাগত এক। আরেকটি হচ্ছে যে এদেশের মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তারা এসেছে তাদের স্বার্থ রক্ষা করার জন্য, তাদের স্বার্থ ছিল আমাদের দেশের সম্পদ, এগুলো আগ্রাস করার জন্যই তারা এসেছিল। তো আমাদের দেশের সাধারণ মানুষগুলোকে তারা কি করলো, বিভিন্নভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন করা শুরু করে, বিভিন্ন কর আরোপ করে তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করে। তো এটি যখন তারা শুরু করে, একদিকে হচ্ছে শাসক শ্রেণীর অসহযোগিতা, অন্যদিকে হচ্ছে অনাবৃষ্টি, অর্থাৎ আমাদের দেশে তখনও আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ শুরু হয়নি, তখনও ফসল ফলানোর জন্য বৃষ্টির উপর, নদী নালার পানির উপরে নির্ভর করতে হতো। তো এই কারণে একদিকে অনাবৃষ্টি এবং অন্যদিকে শাসক শ্রেণীর, অর্থাৎ ইংরেজদের অসহযোগিতা, এই দুটো একসাথে হয়ে কত সালে, 1768 সালে ভয়াবহ একটি দুর্ভিক্ষ দেখা দেয়, যেখানে প্রচুর মানুষ মারা যায়। এটি ছিল বাংলার 1176 সাল। এই সময়ে মানুষ না খেতে পেরে অনেক মারা যায়, যেটি হচ্ছে দুর্ভিক্ষ নামে আমরা আখ্যায়িত করে থাকি, অর্থাৎ কেউ কাউকে সহযোগিতা করার মতো খাবারও তখন থাকে না। প্রায় এক তৃতীয়াংশ মোট যত জনসংখ্যা ছিল তার 1/3 জনসংখ্যা তখন মারা যায় বা মৃত্যুবরণ করে। এই ভয়াবহ মৃত্যুবরণ, এই মৃত্যুবরণ, এই শহরটিকে আমাদের ইতিহাসের পাতায় লিখতে বাধ্য করে। আর এই সময়টাকে, অর্থাৎ ইংরেজি 1768, বাংলায় 1176, এটি 76-এর মন্বন্তর নামে পরিচিত। এই সময় যে দুর্ভিক্ষটি দেখা দেয় এটি 76-এর মন্বন্তর নামে পরিচিত। যাই হোক, আমরা পড়ছিলাম কি, ইংরেজ শক্তির উত্থান। তো আমরা কি বুঝলাম, এত এইভাবে ধারাবাহিকভাবে ইংরেজরা কি করছিল, জুলুমের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল যে আমাদের দেশের সাধারণ মানুষগুলো তারা মৃত্যুবরণ করছিল, তারপরেও এই শ্রেণীর, এই শাসক শ্রেণীর কোনো মাথা ব্যথা ছিল না। তারা কিভাবে কৃষকদের কাছ থেকে, সাধারণ প্রজাদের কাছ থেকে তাদের কর আদায় করবে, সেদিকেই বেশি মনোযোগী ছিল। যাই হোক,
তারা সবাই যে আমাদের জুলুম নির্যাতনই করেছে তা নয়, কিছু কিছু ভালো কাজও তারা করেছে। উল্লেখযোগ্য কিছু গভর্নর বা শাসকদের নাম তোমরা তোমাদের পাঠ্য বইয়ে পাবে, এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার 5-এর শেষ প্যারায়। দেখো এখানে আছে কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস, তারপর লর্ড উইলিয়াম বেন্টিং, হার্ডিঞ্জ, এরা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা বাংলায় কিছু ভালো কাজও করেছিলেন। কেমন ভালো কাজ করেছিলেন, তারা কি করেছেন বাংলায় সাধারণ জনগণের জন্য আধুনিক শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন, যাতে মানুষজন কিছুটা হলেও নিজেদেরকে শিক্ষার মাধ্যমে প্রযুক্তির সাথে সংযুক্ত করতে পারে। তারা বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠা করে এবং সাধারণ মানুষগুলো শিক্ষা ব্যবস্থা করে দেয়। এছাড়া বাংলায় কিছু সংস্কার ছিল, যেমন বহু বিবাহ, বাল্য বিবাহ, এগুলো প্রতিরোধে তারা বাংলার সাধারণ মানুষগুলোকে জ্ঞান দেয় বা এগুলো প্রতিরোধে তারা সহযোগিতা করে। রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমরা জানো তিনি কি করেন, রাজা রামমোহন রায় বহু বাল্য বিবাহ প্রতিরোধ করেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতীদাহ প্রথা, অর্থাৎ তখন যে প্রথাটি ছিল হিন্দু পরিবারে যে যদি স্বামী মারা যায় সেই চিতাতে হিন্দুরা তাদের শেষকৃত্য করে, পুড়িয়ে ফেলে, সেই চিতাতে তার স্ত্রী যদি জীবিত থাকে তাহলে স্ত্রীকেও একই চিতায় পুড়িয়ে পুড়িয়ে দিত, এটি তাদের নিয়ম ছিল বা প্রথা ছিল। এই প্রথাটি প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিবাদ করেন যে না, এটি করা যাবে না, এটি খুবই মানবিকতা বিরোধী। এই প্রতিবাদটি ইংরেজ সরকার তখন তাদেরকে সাহায্য করে যাতে এটি বন্ধ হয়, এবং তারপর থেকেই কিন্তু আজ পর্যন্ত এই আইনটি পাশ হওয়ার পরে আজ পর্যন্ত এখন আর এটি একদম বিলুপ্তই হয়ে গেছে বা এখন পর্যন্ত আমরা সেই সুফল পাচ্ছি। এছাড়াও লর্ড হার্ডিঞ্জ, আমরা জানি হার্ডিঞ্জ ব্রিজ তার নামে হয়, এখনো কিন্তু সেটি আমাদের দেশে আছে। তাদের গড়ে যাওয়া কিছু কিছু স্থাপত্য আমরা পরবর্তীতে পাব, এখনো কিন্তু আমরা সেগুলো ভোগ করছি বা ব্যবহার করছি। তো এদেশের উন্নয়নের জন্য কিছু কিছু জিনিস তারা শেষের দিকে, তারা যখন চলে যায় এদেশ থেকে, তার কিছুকাল আগে আমাদের সাধারণ মানুষের কথা চিন্তা করে তারা কিছু জিনিস আমাদেরকে দেয়, যেটা ছিল খুবই নগণ্য। যাই হোক, ইংরেজ শাসকদের যে প্রধান প্রধান কাজগুলো ছিল তোমাদের পাঠ্য বইয়ে দেখো, পৃষ্ঠা 6-এ আছে, সুন্দর করে লিখে দেওয়া আছে একদম পয়েন্ট আকারে 1, 2, 3, 4। সেগুলো হচ্ছে কি, 1786 সালে ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত ভারত শাসন আইন, বাংলায় ব্রিটিশ গভর্নর জেনারেলদের হাতে ভূমি রাজস্ব আদায়ের ব্যবস্থাপনা অর্পণ করা হয়, অর্থাৎ রাজস্ব যে ভূমির যে ট্যাক্স দিতে হতো সেটার ক্ষমতা কি করা হয় ভারত শাসন আইনের মাধ্যমে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ যে শাসক তারা পেয়ে যায়। এছাড়া 1793 সালে তারা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন, ব্রিটিশদের অনুগত কিছু জমিদার শ্রেণী তারা তৈরি করেন, অর্থাৎ আমরা কিছুদিন কিছু সময় আগে যেটি বললাম যে তারা কিছু নামমাত্র শাসক আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে দেয় কিন্তু মূল ক্ষমতা তাদের হাতে রেখে দেয়, প্রশাসনিক এবং সামরিক ক্ষমতা তাদের হাতে রেখে দেয় কিন্তু সাময়িকভাবে তারা কিছু মানে ক্ষমতা ছাড়া নবাব দায়িত্ব দিয়ে দেন, এরকম কিছু জমিদার শ্রেণী তারা তৈরি করে। আরো যেটি আছে যে রাষ্ট্র ও প্রশাসন পরিচালনায় ইংরেজদের কর্তৃত্বটা প্রতিষ্ঠা করে। আর একটি গুরুত্বপূর্ণ কাজ তারা করে, সেটি হচ্ছে মুর্শিদাবাদ থেকে তারা তাদের প্রশাসনিক কাজগুলো কলকাতায় স্থানান্তর করে, যেটি পরবর্তীতে বাংলার রাজধানী হিসেবে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই গুরুত্বপূর্ণ কাজগুলো ইংরেজরা করতে থাকে এবং আমরা যেটি জানলাম যে 1857 সালে কোম্পানি শাসনের প্রায় 100 বছর পরে ইংরেজ অধ্যুষিত ভারতের বিভিন্ন ব্যারাকের সিপাহীদের মধ্যে বিদ্রোহ শুরু হয়, প্রায় 100 বছর, অর্থাৎ 1757 সালে ইংরেজরা আমাদের দেশে শাসন প্রতিষ্ঠা করলো কিন্তু 1857 সালে
100 বছর পরে এই ইংরেজদের বিতাড়িত করার জন্য বিভিন্ন বেড়াকে বেড়াকে তখন বিদ্রোহ শুরু হয়। আমরা কি শিখেছিলাম ঔপনিবেশিক যুগে, যে বহিরা শক্তি আধিপত্য বিস্তার করে, কিন্তু তারা একটা সময় জানে, এটার বৈশিষ্ট্য হচ্ছে ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা জানে একটা সময় ওই দেশের জনগণ আমাদের বিরুদ্ধে ক্ষেপে যাবে এবং বিদ্রোহ ঘোষণা করবে, তখন অবশ্যই আমাদের কি করতে হবে, নিজেদের গুটিয়ে চলে আসতে হবে। তো সেই ধারাবাহিকতায় 1857 সালে বিভিন্ন জায়গায় বিদ্রোহ শুরু হয় ঠিকই, কিন্তু ইংরেজরা খুব কৌশলে এবং দক্ষতার সাথে এই বিদ্রোহগুলো দমন করে ফেলে এবং বাংলার এই বিদ্রোহগুলো খুব বেশি কাজে লাগে না বা শক্তিশালী হয়ে উঠতে পারে না। কিন্তু যারা বিদ্রোহগুলো করেন তাদের নামগুলো আমরা পাই, তোমাদের দেখো শেষের এই পাঠের শেষের প্যারাতে আছে, যে নামগুলো হচ্ছে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তারপর মহারাষ্ট্রের তাঁতিয়া টোপি, এরা হচ্ছে উল্লেখযোগ্য এই বিদ্রোহ নেতৃত্ব তারা দিয়েছিলেন তখনকার দিনে। ব্রিটিশরা যে শুধু বাংলাই দখল করেছিল তা কিন্তু না, মোগল সাম্রাজ্যের দিল্লি তখন শাসন করছিল আওরঙ্গজেব, ইংরেজরা কিন্তু তাকেও সিংহাসন থেকে বিতাড়িত করে এবং দিল্লির সিংহাসন তারা নিয়ে নেয় বা দিল্লির শাসন ক্ষমতাটাও তারা নিয়ে নেয়। যাই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম আমরা পেলাম এখান থেকে, গুরুত্বপূর্ণ যে ইটা আছে লাইনটা আছে, সতীদাহ প্রথা তিনি রোধ করেন। এছাড়া কি করেন, রাম মোহন রায় তিনি কি করেন, বহু বিবাহ রোধ করেন এবং আমাদের দেশে ওনাদের শিক্ষা ব্যবস্থা বা আধুনিক শিক্ষা প্রচলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আর এখান থেকে আমরা যেটি পেলাম আরেকটি, সেটা হচ্ছে 76-এর মন্বন্তর, এটি ছিল কি বাংলায় 1176 আর ইংরেজিতে ছিল হচ্ছে 1768। এই সময়ে বা এই সালে একদিকে হচ্ছে ইংরেজদের অসহযোগিতা বা ইংরেজদের অতিরিক্ত করের বোঝা, অন্যদিকে হচ্ছে অনাবৃষ্টি, অর্থাৎ বৃষ্টি হওয়ার না হওয়ার কারণে কৃষকদের মধ্যে প্রজাশ্রেণীর মধ্যে ভয়াবহ দুর্ভিক্ষ বা অভাব দেখা দেয়, যে সময়টায় তারা মানে মৃত্যুবরণ করে, না খেতে পেয়ে অনেক মানুষ মৃত্যুবরণ করে, প্রায় 1 কোটি লোক। এই সময়টাই আমাদের ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। তো এখান থেকে আমরা যেটি জানলাম যে এইভাবে একজনের পর একজন শাসন করে গেছে, আমাদের কিছু নিয়েও গেছে আবার খুব সামান্য দিয়েও গেছে, সেটি হচ্ছে কি দিয়ে গেছে, সতীদাহ প্রথা আমাদের রোধ করে দিয়ে আমাদের ভালো আমাদের উপকার করে গেছে, মানবিকতা দেখিয়েছে, আরেকটি বাল্য বিবাহ, যে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বিয়ের যে প্রথাটি ছিল তারা একটি জোরদার ভাবে প্রতিবাদ করে বা প্রতিহত করে। তো এই পাঠে আমরা ইংরেজ শক্তি কিভাবে আধিপত্য আমাদের উপর বিস্তার করে বা কিভাবে আমাদের শাসন করতে থাকে সেগুলো পেলাম। এখন তোমাদের পাঠ্য বইয়ে দেখো 6 নম্বর পেজে সুন্দর করে দেওয়া আছে যে তারা প্রধানত কি কি কাজগুলো করে। আমরা পেলাম চিরস্থায়ী বন্দোবস্ত করেন, ভূমি ভারত শাসন আইনের মাধ্যমে ভূমি রাজস্বের ক্ষমতাও তারা নিয়ে নেন। আরেকটি যেটি করে, প্রশাসনিক এবং সামরিক ক্ষমতা তাদের হাতে থাকে এবং রাজধানী স্থানান্তর করা, অর্থাৎ মুর্শিদাবাদ থেকে কলকাতাকে গুরুত্বপূর্ণ নগরী হিসেবে বিবেচিত করা, পরবর্তীতে এটিকে রাজধানী করা। তো এই পাঠ থেকে আমরা এই বিষয়গুলো জানলাম, এগুলো আমরা আশা করি তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ে দাগ দিয়ে নিয়েছো, এগুলো আমাদের সবগুলোই মনে রাখতে হবে। গুরুত্বপূর্ণ সারগুলো আমি আরেকবার বলছি, তোমরা যারা এখনো দাগ দিতে পারোনি তারা একটু দাগ দিয়ে নাও। তোমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর পৃষ্ঠায় আছে, দেখো 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়, একটু দাগ দিয়ে নাও। এছাড়া আছে 1651 সালে হুগলিতে ও 1658 সালে কাশিম বাজারে তারা কুঠি স্থাপন করে, আশা করছি তোমরা সবাই সেগুলো দাগ দিচ্ছ। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1630 সালে,
এছাড়া ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় চলে যায়? মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার দিকে। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1664 সালে। তারা কোথায় কুঠি স্থাপন করে? চন্দননগর এবং বাঁকুড়ায়, চুঁচুড়ায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কয় দফায় ইংরেজদের সাথে কয় দফায় যুদ্ধে হেরে যায়? তিন দফায়। এছাড়া এই ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় চলে যায় তাদের বাণিজ্য গুটিয়ে? সেটি হচ্ছে ইন্দোচীনের দিকে। কত সালে আলিবর্দী খানের মৃত্যু হয়? 1756 সালে। এছাড়া দেখো ওইখানে আছে 1757 সালে 23 জুন মীরজাফরের সাথে বিশ্বাসঘাতকতায় বাংলা বিহার উড়িষ্যায় সিরাজউদ্দৌলা পরাজিত হন বা পরাজয় ঘটে। 1765 সালে ক্লাইভ দিল্লির সম্রাট থেকে আনুষ্ঠানিকভাবে দিল্লির সম্রাটের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে। দেখো বাংলায় কোম্পানি শাসন, এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে, তোমরা একটু দাগ দিয়ে নাও। ক্লাইভ দেওয়ানি লাভের পর রাজস্ব আদায়ের ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়। কাদের হাতে রাজস্ব ক্ষমতা চলে যায়? ইংরেজদের হাতে। ক্লাইভ কি করে? আরো কিছু ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করে। এখানে দেখো তোমাদের যে বইয়ে আছে যে ক্লাইভ দ্বৈত শাসন পরিচালনা করে। তাহলে দ্বৈত শাসন কে প্রতিষ্ঠা করে বা কে প্রথম পরিচালনা করে শুরু করে? সেটি হচ্ছে লর্ড ক্লাইভ। এছাড়া দেখো আরেকটি গুরুত্বপূর্ণ সাল আছে, আমি একটু আগে বললাম 1768, এটি হচ্ছে ইংরেজি 1768। 76-এর মনন্তর কত সালে সংঘটিত হয়? ইংরেজি 1768। বাংলায় কত সালে সংঘটিত হয়? সেটি হচ্ছে 1176। কত মানুষ এখানে মারা যায়? প্রায় 1 কোটি, বা মূল জনসংখ্যার 1/3, 3/1। এছাড়া আরো যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ একটু দাগ দাও। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গুরুত্বপূর্ণ, তোমাদের সৃজনশীল প্রশ্নে থাকতে পারে যে গুরুত্বপূর্ণ কিছু কয়েকজন ব্যক্তির নাম লিখো বা কয়েকজন শাসকের নাম লিখো, যদি এরকম কি থাকে তাহলে তোমরা এই নামগুলো দিয়ে দেবে। তোমাদের বইয়ে আছে দেখো ওয়ারেন হেস্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসসি, লর্ড উইলিয়াম ব্যান্টিং, লর্ড হার্ডিজ, লর্ড ডাল হোসি, এরা ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এছাড়া দেখো এদেশে এই লর্ডদের কি কি কাজ আমাদের উপকৃত করে বা এই লর্ডদের কি কি কাজ আমাদের জীবনযাপনকে সহজ করে, তারা কি করে? এদেশে রেল, স্টিমার, ডাক যোগাযোগ এগুলো প্রতিষ্ঠা করেন বা এগুলো সহজ করে দেন। তারপর যদি বলি ভারত শাসন আইন কত সালে প্রতিষ্ঠিত হয়, তোমরা একটু দাগ দাও 1786 সালে। তারপর চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রতিষ্ঠিত হয়? চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে প্রতিষ্ঠিত হয়। এবং চিরস্থায়ী বন্দোবস্তর ফলে কি উপকার হয় ইংরেজদের, তারা কি করে? উত্তরটি হবে এক শ্রেণীর অনুগত জমিদার তারা খুঁজে পায় চিরস্থায়ী বন্দোবস্তের ফলে। আচ্ছা, প্রশাসনিক ক্ষমতা কাদের হাতে থাকে বা প্রশাসনিক এবং সামরিক ক্ষমতা কাদের হাতে থাকে? নবাবদের হাতে, নাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নাকি হচ্ছে তোমার ইংরেজদের হাতে? মূল শাসন ক্ষমতা থাকে ইংরেজদের হাতে, ইংরেজ কর্তৃক প্রতিষ্ঠিত যে শাসক তাদের শাসক তাদের হাতেই মূল ক্ষমতাটি থাকে। মুর্শিদাবাদ থেকে কোথায় রাজধানী স্থানান্তর করা হয় বা গুরুত্বপূর্ণ নগরী কোথায় প্রতিষ্ঠা করা হয়? সেটি হচ্ছে কলকাতায়। এছাড়া লর্ড উইলিয়াম ব্যান্টিং ও লর্ড হার্ডিজ এদেশে শিক্ষা বিস্তারে আধুনিক জ্ঞান চর্চার সূচনা করে।
কে কে বা কোন কোন লর্ড এদেশের আধুনিক শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন? উত্তরটি হবে লর্ড উইলিয়াম বেন্টিং ও লর্ড হার্ডিঞ্জ। আশা করি তোমরা সবাই দাগ দিচ্ছ তোমাদের বইয়ে। এছাড়া সতীদাহ প্রথা ও বাল্যবিবাহ রোধ এবং বিধবা বিবাহ প্রবর্তন করে সামাজিক কুসংস্কার নিধনে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন? নাম দুটি হচ্ছে বাঙালি রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাদের এই ধরনের উদ্যোগে আমাদের দেশ কি দেশের জনগণের কি উপকার হয় বা কিভাবে উপকৃত হয়? উত্তরটি হবে এদেশে শিক্ষিত কিছু নাগরিক তৈরি হয় বা বৃহত্তর সমাজে কিছু শিক্ষিত মানুষের প্রত্যাবর্তন হয় বা শিক্ষিত মানুষ আসে। আচ্ছা, এরপর দিল্লির সম্রাট ইংরেজ শাসন আমলে দিল্লির শেষ মোগল সম্রাট কে ছিলেন? উত্তরটি হবে সম্রাট আওরঙ্গজেব। এরপর ইংরেজ শাসন আমলে কখন বিভিন্ন ব্যারাকে বিদ্রোহ দেখা দেয়? উত্তরটি হবে 1857 সালে। ইংরেজদের সাথে বিদ্রোহে যে নামগুলো আমরা পাই এতে বাংলার দিক থেকে বাংলাদেশ বা ভারতবর্ষে কাদের নামগুলো গুরুত্বপূর্ণ বা কাদেরকে আমরা এই বিদ্রোহের পরিচালনার নেতা হিসেবে পাই বা বিদ্রোহের অগ্রবর্তী কে ছিলেন? তোমরা নামগুলো একটু দেখো। সিপাহী মঙ্গল পাণ্ডে, হাবিলদার রজব আলী এবং ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মহারাষ্ট্রের তাঁতিয়া টোপে। এই নামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সৃজনশীল প্রশ্নে যে 1 নাম্বার এবং 2 নাম্বার আসে এগুলো ভেতর থেকে আসতে পারে। দিল্লির বাদশাহ বাহাদুর শাহ জাফর তিনি কি করেছিলেন এই বিদ্রোহে? সাই দিয়েছিলেন বা সহযোগিতা করেছিলেন। তো আমরা যদি আমাদের বহুনির্বাচনী প্রশ্নে এরকমটি থাকে যে বাংলায় যে 1857 সালে যে বিদ্রোহ দেখা দেয় সেখানে কোন নবাবের সহযোগিতা আমরা লক্ষ্য করি, উত্তরটি হবে বাংলার নবাব বাহাদুর শাহ জাফর। এবং 1858 সালে 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন প্রতিষ্ঠিত হয়। কত সালে কখন ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয়? উত্তরটি হবে 1858 সালে। আশা করি তোমরা সবাই তোমাদের বইয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগ দিয়ে নিতে পেরেছ। এবং দেখো তোমাদের যে অনুশীলনীমূলক প্রশ্ন আছে, 76-এর মনন্তর কি ব্যাখ্যা করো, এটি তোমাদের বইয়ে আমি একটু আগে বললাম যে আবারও বলছি, বাংলায় 1176 এবং ইংরেজিতে 1768, ইংরেজিতে 1768, বাংলায় 1176। এই সময়ে বাংলায় যে দুর্ভিক্ষ দেখা দেয়, একদিকে ইংরেজদের অতিরিক্ত করের বোঝা, অন্যদিকে অনাবৃষ্টি, এই দুটির কারণে বাংলার মানুষ না খেয়ে দুর্ভিক্ষে মারা যায়। এই এই সময়টিকে 76-এর মনন্তর বা 76-এ যে মহামারী হিসেবে মানুষ মারা যায় সেটি ইতিহাসের পাতায় 76-এর মনন্তর নামে পরিচিত। আশা করি তোমরা সবাই বহু নির্বাচনী প্রশ্নগুলো দাগ দিতে পেরেছ এবং অনুশীলনীমূলক যে কাজ আমাদের ছিল 76-এর মনন্তর কি তোমরা সবাই সেটি বুঝতে পেরেছ। এগুলো তোমরা আগামী দিন সবাই খাতায় লিখে নিয়ে আসবে এবং শিখে আসবে। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের খাতায় আমি এর আগেও দেখিয়ে দিয়েছিলাম কিভাবে লিখতে হবে। আশা করি তোমরা এখান থেকে প্রায় 20-30টি প্রশ্ন লিখে নিয়ে আসবে এবং শিখে ফেলবে, অনুশীলনীমূলক কাজ সহ শিখে ফেলবে। তোমাদের সাথে যিনি আছেন তিনি দেখবেন তোমরা শিখেছো কিনা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।